হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে আমরা দেখেছিলাম যে জাদুকর ইহুনাকে তার জাদু সম্পর্কে বলছে এবং তার জাদুর সাহায্যে পুরো পার্কটিকে আলোকিত করে দিচ্ছে, এবং এই আতশবাজি অনেকগুলো আতশবাজি ফোটার কারণে ইহুনা জাদুকরের প্রতি মুগ্ধ হয়ে যায়। এবং এই পর্বের শুরুতে আমরা দেখব ইহুনা এক জায়গায় বসে গতকালকের জাদুকরের কথা ভাবছিল, এবং তখনই ডং এসে তার পাশে বসে, কিন্তু ইহুনা খেয়াল করেনি। এবং যখন স্কুলে ঘন্টা বাজে চলে যাচ্ছিল, তখনই সে ডংকে দেখে এবং স্কুলে যাওয়ার বলল, গতকালকে একটি মেয়ে নিখোঁজ হয়েছে, তার সম্পর্কে যদি কিছু জানো তাহলে আমাদেরকে জানিও। তারপর একটি মেয়ে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে একটি পুকুরে লাশ দেখতে পারে, আর এই লাশটি হলো ওই মেয়েটি, নিখোঁজ হওয়া মেয়েটি। তখন তার পার্স আর এগুলো দেখে সে বুঝতে পারে যে এটা ওই সেই স্কুলের হারিয়ে যাওয়া মেয়েটি। সবাই তো ওই জাদুকরটিকেই দোষী ভাবছে। তখন ইহুনা এসে জাদুকরটিকে সাহায্য করলো আর বলল, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে সাহায্য করব চলে যাওয়ার জন্য। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ চলে এসে ওই জাদুকরটিকে অ্যারেস্ট করে। তখন জাদুকর ইহুনাকে বলল, তুমি যেহেতু আমার সাথে আছো তাহলে দেখিও আমি কোনো অপরাধী নয়, আমি অবশ্যই নির্দোষ। তখন পুলিশ অফিসার ইহুনাকে তার জাদুকর সম্পর্কে বলে যে জাদুকর হচ্ছে একটি মানসিক রোগী, সে আরও একবারও এই অপরাধী অর্থাৎ চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। পরে সে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে প্রমাণিত হয়েছে সে খুন করেছে। ইহুনা তো এগুলো বিশ্বাস করতেই পারছে না। তখনই সেখানে ডং আসে আর ডং এসে বলল যে জাদুকর সত্যি অনেক নির্দোষ। এখন ইহুনা আর ডং একটি মেয়ের সাথে দেখা করে এবং মেয়েটি সম্পর্কে সে জানতে পারে জাদুকরের কথা। মেয়েটি এবং জাদুকর আগে স্কুল লাইফে অনেক ভালো সম্পর্ক ছিল। মেয়েটি জাদুকরকে অনেক পছন্দ করত, কিন্তু এই যে জাদুকর ছিল অনেক একটি রূপ ব্যবহার করত মেয়েটির সাথে। এই জাদুকরটি সবসময় তার পড়ালেখায় ভীতি থাকত, কারণ তার মা বাবা জাদুকরটিকে অনেক প্রেশার দিত। হঠাৎ করে জাদুকর পড়ালেখায় মন দিচ্ছে না, সে সবসময় চুপচাপ করে থাকত। এমনই অবস্থায় সে একদিন অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়ে আসে, তখন সেখানেও পড়ালেখা করে। এসব বলতে বলতে সে মেয়েটি জাদুকরকে বলে, তুমি কেন এত পড়ালেখা করছ? তখনই একদিন জাদুকর ছাদ থেকে লাফ দিচ্ছিল আর সে দেখতে পারে সে একটি সর্ষে ফুলের বাগানে আছে এবং প্রজাপতির দিকে অনুসরণ করতে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। তখনই সে পড়ে যায় এবং হসপিটালে অ্যাডমিট হয়। পরে সে মানসিক রোগী হিসেবে প্রমাণিত হয়েছে। এসব সম্পর্কে ইহুনাকে আরও অনেক তথ্য দেয়। এসব থেকে সে জানতে পারে যে জাদুকর এখানেই আছে, অনেকদিন পর সে দেখতে পারে। কিন্তু মেয়েটি বলে জাদুকর কোনোভাবেই তাকে হত্যা করতে পারে না। পুলিশ অফিসার জাদুকরের ভিডিওগুলো দেখছিল, তখনই সেখান থেকে জাদুকর অদৃশ্য হয়ে যায় এবং পুলিশ অফিসার ইহুনাকে কল দিয়ে বলে জাদুকর গায়েব হয়ে গিয়েছে, তুমি কি জানো জাদুকর কোথায়? তখন ডং আর ইহুনা মেলে জাদুকরটিকে খুঁজতে যাচ্ছিল। ডং স্কুলে গিয়েছিল ব্যাগটি নিতে, তখনই কিছু ছেলে বলে ওই যে জাদুকর অনেক নির্লজ্জ, সে সবসময় ইহুনার সাথে খারাপ কিছুই করে। তখন সে জাদুকরটিকে দেখতে পায়, সে তার পার্কে আছে। ইহুনা এসে বলে, আমি জানি তুমি নির্দোষ এবং তোমার জাদু সম্পর্কে আমি বিশ্বাস করি। তখনই জাদুকর তার মাথার ক্যাপটি খুলে তার মাথায় লেগে দেয় এবং ইহুনা বলে, তুমি কি জাদুতে বিশ্বাস করো? জাদুকর এটা দেখে খুবই হাসে এবং ইহুনা কি করতে হয় সেটা বিশ্বাস করে। ইহুনা জাদুর সাহায্যে জাদুকরটিকে অদৃশ্য করে দেয়। তখন ইহুনা তার বোন জাদুকরের পাখিটির কবরের কাছে আসে। পুলিশ অফিসার পার্কের অনেক আগের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিল, তখন সেখানে দেখতে পারে ওই ইহুনার যে কাজ করতো সেখানে মালিক একটি মেয়েকে মেরে ফেলছে। তখন মালিকটিকে জিজ্ঞেস করলে মালিক বললো ওই মেয়েটি আমার এখানে কাজ করতো, তখন মেয়েটি আমার ডেস্ক থেকে টাকা চুরি করে এবং আমি মেয়েটিকে অনেক ধমকি দিই। তখন মেয়েটি আমার এই কাজ কারবারগুলো রেকর্ড করে নেয় আর 10 লক্ষ টাকা চায়। তখন আমি ফোন করে বলি আমি ওই পার্কে 10 লক্ষ টাকা দিব, তুমি ওখানেই আসো। তখন সে ওখানে মেয়েটিকে আসতে বলে আর মেয়েটি পরিতার্ক পার্কে আসে এবং ওই যে মালিক মেয়েটিকে মেরে ফেলে আর ছুরি দিয়ে মেরে। এই ছুরিটি হলো জাদুকরের ছুরি। তখন জাদুকরটি ওই মালিককে দেখে ফেলে এবং তার থেকে ছুরিটি নেওয়ার জন্য তার পিঠে দাগ পড়ে যায়। এই পুলিশ অফিসার এই মালিকের কাছ থেকেও ওই যে জাদুকরের কর্তৃক
পায় এবং জাদুকর এই মালিক জাদুকর ছেলের অনেক কাছ থেকে অনেক টাকা লুট করে এবং ইয়োনা এই জাদুকরকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে পুলিশ অফিসারের কাছে গিয়ে, কিন্তু কোথাও এই জাদুকরটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন পুলিশ অফিসারটি খুবই অবাক হয়ে বলে, ওই পার্কটি কিন্তু অনেক পরিত্যক্ত, তবে ওই দিন রাতে কেন এইটা আলোকিত হলো? তখন আমরা যে দেখেছিলাম ইয়োনার পার্ক, ইয়োনা আর জাদুকর ওই যে আতশবাজি ফুটছিল, তখন ক্যামেরাটিও চালু হয়ে যায়, ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু আচ্ছা, তারপর ইয়োনা আর ডং মিলে অনেক এর মধ্যে ডং স্কুল ত্যাগ করে তার নিজের ক্যারিয়ার ঘর গঠন করতে যায়। ডং আর তার বোন অনেক খুশিতে দিন কাটতে থাকে। তার বাবাও প্রতি সপ্তাহে সপ্তাহে তাদের ফোন করে খোঁজখবর নিতে থাকে। ইয়োনা মাঝে মধ্যে পরিতার্ক পার্কে গিয়ে তার এবং ওই জাদুকর তার মায়ের সম্পর্কে চিঠি লিখে ওই যে চিঠির বাক্সে রেখে দেয় এবং ইয়োনা একটি ক্লাবে অর্থাৎ একটি রেস্টুরেন্টে জাদুকরের কাজ করে। সে এখন জাদুকরকে খুব উপভোগ করে। আর এরই মধ্যে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বাটনে ক্লিক করে দেখবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।